welcome back to a new video. এই ভিডিওটা টোটালি ডিফারেন্ট হতে চলেছে আমাদের যে রকম ভিডিও আসে তার থেকে, কারণ এই ভিডিওটায় আমরা কিছু শেয়ার করতে চাই নিজেদের কথা, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কার ব্যাপারে। তো আজকে হচ্ছে 22 তারিখ। তো এই ভিডিওটা আগেই দেওয়ার কথা ছিল, করার কথা ছিল, কিন্তু করিনি একটু ব্যস্ততার জন্য। তো মেন টপিকে আসা যাক। দাদা বৌদিরা তো চলে গেছে, তোমরা জানো, পৌঁছে গেছে কোচবিহারে। কিন্তু মেন বক্তব্য হচ্ছে, যেদিন দাদা বৌদিরা আমরা চলে আসলাম, মানে মামা বাড়ি থেকে চলে আসলাম, সেদিনকে তো দাদা আমার সাথে দেখাই করলো না, আমাদের সাথে দেখাই করলো না, জানি না কেন, কি কারণে, কোনো ব্যাপারে কোনো কিছু হয়েছে কিনা তাও জানি না। ইভেন যেদিনকে গেল সেদিনকেও আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করলো না, কোনো ফোন করলো না, আমাদেরকে না বলেই চলে গেল। আর মানে কি বলবো, যে প্রত্যেকবার বলে যায়, প্রত্যেকবার আমাদেরকে আমাদের সঙ্গে দেখা করে যায়, ভোরবেলা হলেও আমরা গিয়ে দেখা করে আসি, অন্তত আমি তো যেতামই। কিন্তু এইবার হঠাৎ করে মানে দেখছি পুরো পরিবর্তন হয়ে গেছে সবকিছু, আস্তে আস্তে সবকিছু মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। আসল কথা আমি বুঝতে পেরেছি তার কারণটা। তার কারণটা হচ্ছে দাদা বৌদির এখন নতুন ভাই ভাই বোন হয়েছে, তো ওই জন্য পুরনো ভাই বোনকে ভুলে গেছে। আমার তো তাই মনে হচ্ছে যে এখন মানে দাদা বৌদিরা আমরা এখন অতটা ভাইটাল না, অতটা ইম্পর্টেন্ট ওদের জন্য না, হয়তো আমরা না হয় অন্তত এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো একবার দেখা করে যেতে পারতো যাওয়ার সময়। ও তো সেদিনকে আসার সময় বৌদির কোল থেকে আসতেই যাচ্ছিল না, এত কান্না করছিল। আমি জানি না হয়তো সেটা কি কারণে, আমার তো মনে হলো যে ও এমনি আসতে যাচ্ছিল না, যাতে মানে ওদের ছেড়ে আসতে যাচ্ছিল না। ওইটাই আসলে, কি বলতো, সবাই বুঝতে পারে না ভালোবাসার সম্পর্ক, ওদের সাথে রক্তের সম্পর্ক থেকেও ভালোবাসার সম্পর্কটা বেশি, সেজন্যই হয়তো বাচ্চাটাও বুঝতে পারে। তো ওকে ওদেরকে ও সোনা বাবা সোনা মা বলে, বলেনি এখনো, মানে বলবে যাই হোক। তো সেই সোর্সেই আমি কিন্তু আগের ভিডিওটা যেটা ওটা প্র্যাঙ্ক বলে আমি কাটানোর চেষ্টা করলাম, কিন্তু আদৌ ওটা কোনো প্র্যাঙ্ক ছিল না। আমি যাওয়ার দুদিন অবধি আমি ফোন করে করে বলছি আসো, আমরা তো থাকবো না বেশি দিন, আসো তোমরা। বলছে না, আমাদের মন্দিরাদের বাড়ি যেতেই হবে, আমাদের যেতেই হবে, ওখানে আমাদের কথা দেওয়া আছে। তাই ভাবছি যে মনে হয়তো এখন আমাদের থেকে অন্য কেউ ইম্পর্টেন্ট বেশি হয়ে গেছে, তার জন্য এরকম ব্যবহার করছে, এরকম মানে এরকম এরকমভাবে মানে না বলে চলে গেলো এবারও। তারপরে খারাপ লাগলো সত্যি খুব, মানে বৌদিদের সম্পর্কে সম্পর্কটা অন্যরকম, আত্মীয়তাও ভালোবাসার মানে কি বলবো সব কিছুর মধ্যে এরকম সম্পর্ক থেকে ফট করে মানে এরকম একটা হয়ে যাবে, বুঝতে পারি। বিশ্বাস করো আমার এই ভিডিও বানানোর কোনো রকম ইচ্ছে ছিল না, কিন্তু না বানিয়ে তোমাদেরকে না বলে থাকতে পারলাম না, কারণ মানে ভেতরে তো কষ্ট হচ্ছে যে এরকম এত, আজ এটা তো আর 2-3 দিনের সম্পর্ক না, মানে আমি যবে থেকে ছোট তবে থেকে আমি তো ওইখান থেকেই বেশি মানুষ হয়েছে দাদার হাতে। ইভেন বড় হয়েও বিয়ের পরেও আমি যখনই দাদা বৌদিরা আসতো ওখানে গিয়ে থাকতাম, প্লাস তোমরা দেখবে ওরা এই বাড়িতে আসে, মানে ওই বাড়িতে ম্যাক্সিমাম টাইম ওখানেই থাকতাম, মানে যতদিন ওরা থাকতো ততদিন আমরা মানে বেশিরভাগ দিনই থাকতাম। এবার হঠাৎ করে কিভাবে মুড সুইং হয়ে গেল, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। তবে পুষ্পিতা যেটা বললো হয়তো সেটা একটা রিজন হতে পারে। না তোমরা দেখবে একটা ছেলে মেয়ে থাকলেও আরেকটা ছেলে মেয়ে নতুন যখন আসে তো প্রথম ছেলে মেয়ের ইম্পর্টেন্টটা একটা কমে যায়, সেরকমই হয়তো, তাই না? সেইটাও না, হয়তো কোনো স্বার্থ আছে তার জন্য। এবার কি আছে ব্যাপার বৃত্তান্ত আমি তো অতটা বুঝতে পারছি না, তবে আমার খুবই খারাপ লাগলো যে এরকম দাদা বৌদিরা চলে গেল আমাদেরকে না জানিয়ে, অন্তত আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে একবার দেখা করে যেতে পারতো।
আর ওদের ওরা চলে গেল সেদিন ওরা যে ভিডিওটা দিয়েছিল সেটা আমি দেখছিলাম ওর পাশে বসে, ও সোনামার গলা শুনে আউ আউ করে চিল্লাচ্ছিল, মানে সেই কেমন করছিল বুঝতে পেরেছে যে এটাই হচ্ছে। যখন মা বাড়িতে ওরা ছিল না, আমি কতবার করে ফোন করলাম যে আসো আসো আমরা চলে যাব, আমরা বেশিদিন তো থাকতে পারবো না বাচ্চাকে নিয়ে, বলছে না আসবো তোরা একটু দাঁড়া ওয়েট কর আমাদের দরকার আছে ওখানে। এবার কি দরকার সেটা তো জানি না, ওই নিজেদের পার্সোনাল ব্যাপার সেটা তো বলতে পারছি না, তবে খুবই খারাপ লাগলো। আমার এটা বলতেও যায় না, আর আমাদের বাচ্চাটাও দেখো এখন কেমন করছে, হয়তো ও চাইছে না যেগুলো আমরা বলি, কিন্তু আমরা বাধ্য হয়ে বলতে হচ্ছে আমাদের, না বাবা না। আমি জানি দাদা বৌদিরা দেখে এটা কি রিয়্যাক্ট করবে, ইভেন যাওয়ার পরেও আমাদেরকে কোনো রকম কন্ট্যাক্ট করেনি, এখন পর্যন্ত একটা ফোন করেনি যে ভাই পৌঁছে গেলাম বা আমরা চলে এসেছি, মানে ওই যেদিন মা বাড়ি থেকে এসেছি তারপর থেকে কোনোভাবে আমাদের সাথে কোনো ফোন করেনি। আমি ফোন করেছিলাম, ফোন রিসিভও করেনি। এবার আস্তে আস্তে কী কারণে যে সম্পর্কটা মানে এরকম হয়ে যাচ্ছে সেটা ওরাই জানে, আমরা ঠিক জানি না, বলতেও পারবো না, কারণ আমরা তো মানুষের সাথে এরকম সম্পর্ক খারাপ করতেও চাই না, এটাই হলো ব্যাপার। তো এই ব্যাপারটা জানানোর জন্য তোমাদেরকে তোমাদের সামনে আসা, আর আমার হাতে বেশি টাইমও নেই যে তোমাদেরকে এখন আরও ডিটেলসে বলি। তার উপর আবার মেয়েটা আমার কান্না করছে, দেখতেই পাচ্ছ যে আমরা বেশিক্ষণ ভিডিও হয়তো করতে পারবো না, আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, তো আমাকেও দোকান চলে যেতে হবে। আমার আর এই ব্যাপারে মানে বেশি কিছু বলার ইচ্ছা নেই। সেদিনকে মানে কালকে না পরশু দিন রাতে কান্নাকাটি করছিল, বলছে কি যে দাদা আমার সব পরিস্থিতিতে জীবনে সব ওঠানামাতে আমি কি করেছি না করেছি সমস্ত কিছু আমি আগে দাদাকে বলতাম, দাদাও বলতো এরকম এরকম হতো, কিন্তু এই ফট করে এরকম পাল্টে গেল সব কিছু, জীবনের সব পরিস্থিতিতে আমি দাদাকে পাশে পেয়েছি, এখন ফট করে এই ব্যাপারটা হতে ও প্রচন্ড ভেঙে পড়েছে। তো তোমরা একটুখানি দাদা বৌদিকে কমেন্ট করে বলো ওকে যেন একটু কন্ট্যাক্ট করে, কারণ আমার খারাপ লাগছে দেখে, আমি তো করেননি, আমি তো কয়েকদিন এসেছি, আমার থেকে ওর বেশি কষ্ট। তো কি আর বলবো, যা বাধ্য যা হয়েছে হয়েছে, সেই নিয়ে আর চিন্তা ভাবনা করে লাভ নেই, হয়তো কোনো কারণ থাকতে পারে আমি জানি না। তো নিজের নিজের সবাই লাইফে নিজের নিজের ব্যাপার থাকে, না ওদের একটা কেরিয়ার হয়তো সেই দিকে ওরা বেশি ফোকাস করছে না, হয়তো সেই জন্য ফ্যামিলি একটু টাইমটা কম, মানে এই দিকটা একটু বেশি কম সামলাচ্ছে। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের আর কোনো কোনো কিছু বলার নেই, আশা করি তোমরা বুঝেও গেছো, আমাদের এক্সট্রা করে কিছু বোঝাতে হবে না। তো কি আর বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদেরকে লাইকও করতে পারবো না, সাবস্ক্রাইবও করতে পারবো না। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, টাটা, বাই বাই।